আমি যা বলবো সবকিছু শুনতে হবে। আমি বলেছিলাম তোমার কথা শোনার জন্য আমি তীর্থের কাকের মতো অপেক্ষা করি। সে বলেছিল আমাদের সব মেসেজ কনভারসেশন কাটতে হবে, আমাদের সব ছবি কাটতে হবে, আমার সাথে আর যোগাযোগ করতে পারবে না, আমাদের সম্পর্ক এখানেই শেষ, আর কোনো কিছু জিজ্ঞেস করবে না। বিশ্বাস করুন ভাই, তখন কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার হাত পা বুক সবকিছু কাঁপছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি তার কথা মতো সব কনভারসেশন ছবি নাম্বার ডিলিট করে দিই। সেদিনই সে তার আইডি ডিঅ্যাক্টিভ করে দেয়, হোয়াটসঅ্যাপ রিমুভ করে দেয়। আমার বন্ধুদের মেসেজ দিয়ে বলেছিল আমি নিজেকে যতটা ভালোবাসি প্রিয়মকে ততটাই ভালোবাসি, কিন্তু কি করব, আমার কিচ্ছু করার নেই। হ্যালো ডিয়ার লিসেনার্স অ্যান্ড ভিউয়ার্স, দিস ইজ তামিম আহমেদ। আজকে আপনাদের সাথে সিক্রেট ডায়েরির এপিসোড নাম্বার 7 নিয়ে এসেছি, আজকে শুক্রবার ঠিক সন্ধ্যার 7টায়। যারা জানায় না হোয়াট ইজ সিক্রেট ডায়েরি তাদের জন্য বলে দিচ্ছি, সিক্রেট ডায়েরি হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে আপনি আপনার নিজের জীবনের ঘটে যাওয়া কোনো না বলা ঘটনা অথবা সিক্রেট কোনো কথা আমাদের মাধ্যমে আপনি প্রচার করতে পারবেন। আমরা সেটিকে বর্তমান সমসাময়িক বাস্তবতা যাচাই করে বাছাইকৃতভাবে সেটা প্রচার করার চেষ্টা করি। সো আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে আমাদের এই পর্বের ঘটনাটিতে, যেটি পাঠিয়েছেন প্রিয়মপুর কায়স্থ নামক একজন ব্যক্তি, যার জীবনের একটি অন্যতম বিশেষ ঘটনা, যেটি শুরুটা খুব সাধারণ একটি সাদামাটা গল্পের মতোই ছিল, কিন্তু সেটা শেষটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। সো আমরা দেরি না করে সেই ঘটনাটিতে সরাসরি চলে যাই। আমি প্রিয়মপুর কায়স্থ, আজ সিক্রেট ডায়েরিতে নিজের জীবনের গল্প বলবো। শুরু করছি। ভাইয়া, আমি 2014 শেষ দিকে একটা মেয়েকে ভালোবাসি। মেয়েটিকে অন্য একজনের মাধ্যমে প্রপোজ করি, কিন্তু সে রাজি হয়নি। একটা সময় সে বলেছিল নিজে থেকে সামনে এসে প্রপোজ করতে। সামনে এসে প্রপোজ করতে আমার এক সপ্তাহের মতো সময় লেগেছিল। এক সময় সেও জানায় যে সে আমাকে ভালোবাসে। এই থেকে শুরু হয় আমাদের খুব সাবলীল একটা ভালোবাসার গল্প। তার বাসা ছিল শ্রীমঙ্গল এবং আমার বাড়ি ছিল সিলেট। আমাদের দেখা হতো মাসে 2-1 বার। সিলেটে ওর অনেক আত্মীয় স্বজন আছে, সেই সুবাদে সে প্রায় সিলেটে আসতো। যখন সে সিলেট আসতো তখন প্রতিদিনই প্রায় আমাদের দেখা হতো, ভালোই সময় কাটাচ্ছিলাম আমরা। এভাবে আমাদের সম্পর্কের 1 বছর পার হয়ে যায়। এই 1 বছরে আমরা অনেক স্মৃতি কুড়িয়ে ফেলেছি। একদিন রাতে ফোন দিয়ে জানায় যে তার পরিবার কানাডা যাবার প্রস্তুতি নিচ্ছেন। এটা শুনে আমরা দুজনেই অনেক ভেঙে পড়ি। মনে হচ্ছিল এই বুঝি আমাদের সবকিছু শেষ। তখন আমরা দুজনেই তুলনামূলক বেশ ছোটই ছিলাম, সেও তেমন কিছু অতটা ভালো বোঝে না এসব সম্পর্কে, একদম সহজ সরল একটা মেয়ে ছিল। এভাবে আমাদের আরও 3-4 মাস চলে যায়। কানাডা যাবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আমি শ্রীমঙ্গল দেখা করতে গিয়েছিলাম শেষবারের মতো তাকে বিদায় দিতে, কারণ এরপর আর কখনো আমাদের দেখা হবে কি না তা জানি না। সেদিন আমরা দুজনেই বেশ কান্নাকাটি করেছিলাম। 2016-তে পুরো পরিবারই তারা কানাডা চলে যায়। যাবার আগে বলেছিল আমাদের ভালোবাসাটার কিচ্ছু হবে না, তাকে যেন আমি বিশ্বাস করি। সে যাবার 15-20 দিন বা তারও বেশি হবে আমাদের কোনো যোগাযোগই ছিল না, অনেক ডিপ্রেসড ছিলাম। হঠাৎ একদিন বাংলাদেশ টাইম রাত 3টার দিকে মেসেঞ্জারে সে আমাকে মেসেজ করে আর বলে যে এখানে এসে সে সব কিছু মানিয়ে নিতে পারছে না, কেমন অসহ্য লাগে তার। তখন আমাদের শুধু মেসেঞ্জারে কথা হতো। এভাবে রাতের পর রাত আমরা কথা বলতাম, কখন যে সকাল হয়ে যেত বুঝতেই পারতাম না। একসময় সে বুঝতে পারলো এভাবে রাত জাগলে আমি অনেক অসুস্থ হয়ে পড়ব, কারণ পরের দিনই ছিল আমার ডিউটি, সকাল সকাল উঠতে হয় আমার। তাই রাতে 12টা থেকে 1টার ভেতরে কথা বলা শেষ করে দিত। আমার খুব যত্ন নিত সে। আমাকে চলার জন্য সুন্দর একটি রুটিন তৈরি করে দিয়েছিল এবং আমিও তাকে একটি রুটিন তৈরি করে দিয়েছিলাম। আমরা দুজনেই দুজনের রুটিন মেনে চলতাম। ধীরে ধীরে সে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সবার সাথে পরিচিত হয়ে যায়। সবাই তাকে বেশ পছন্দ করে। খুব আনন্দে দিন যাচ্ছিল আমাদের। শুধু যে আনন্দে ছিলাম তা নয়, অনেক কষ্টও করেছি। আমাদের মধ্যে প্রায় মান অভিমানের চ্যাপ্টার চলত। এটা ছিল ভালোবাসার ঝগড়া। সামান্য কিছু নিয়ে ঝগড়া করতাম, সাময়িকভাবে কথা বলা বন্ধ করে দিতাম, মান অভিমান চলত, কিন্তু এটা দীর্ঘস্থায়ী কখনোই হতো না। এভাবেই আমাদের 7 বছর কেটে যায়। এই 7 বছরে সে দেশে এসেছে 3 বার। সে দেশে এসেছিল কোভিডের আগে 2019 সালের অগস্টে। সে বছরই সবচেয়ে বেশি আমাদের স্মৃতি তৈরি হয়েছিল। পুরো সিলেট শ্রীমঙ্গল ঘুরেছিলাম আমরা। তার পরিবারেরও অনেকের সাথে আমার পরিচয় হয়ে গিয়েছিল। তার মা আমাকে চিনতেন, উনি সব বুঝতেন আমাদের সম্পর্কের, কিন্তু ধরা দিতেন না। জানেন ভাই, সে আমার মাকে খুব ভালোবাসত। প্রতিদিন সবার আগে আমার মায়ের খোঁজ নিত। আমার মায়ের কণ্ঠ শুনবে বলে ফোন দিত, কিন্তু কথা বলতো না। মা ভুল নাম্বার ভেবে রেখে দিতেন। ঠিক এভাবে এত বছরে কত হাজার বার যে হয়েছে তার হিসেব নেই। ডিসেম্বরের দিকে সে আবার তার গন্তব্যে চলে যায়। এরপর পুরো বিশ্ব কোভিড লকডাউন হয়ে যায়। আমার কোভিড পজিটিভ হয়। তখন আমার মায়ের পর হয়তো এই মেয়েটাই সবচেয়ে বেশি চিন্তা করেছে আমার জন্য, কেঁদেছে আমার জন্য। ওর লুকানো কান্নার খবর আমি ওর কাজিনদের থেকে পেতাম। আমাদের দেশে যখন রাত তখন ওদের ওখানে দিন। আমি রাতে অনেক ভয় পেতাম, আমার শ্বাসকষ্ট হতো। আমি একটা ঘরে মাত্র বন্দী ছিলাম, কেউ পাশে আসতো না। সে আমার সাথে সারাক্ষণ ভিডিও কলে কথা বলতো, আমাকে গান শোনাতো। ওর গানের গলা অনেক সুন্দর ছিল, একদম অবিশ্বাস্য। সে রাতে ঘুমাতো না, আমার সাথে কথা বলতো যাতে আমি একা ঘরে বিরক্ত না হই। 11 দিন পর আমি সুস্থ হই। তখন আমাদের জীবনের অন্যতম সুন্দর সময়গুলোই ছিল। ভেবেছিলাম এভাবে সারা জীবন পার করে দিব, কিন্তু সৃষ্টিকর্তা বোধ হয় এগুলো আর আমাদের ভাগ্যে রাখেননি। 2021 সালে
সে খুব অসুস্থ হয়ে পড়ে। কোনো খাবার খেয়ে হজম করতে পারত না, সাথে জ্বর এবং বমি হতো নিয়মিত। সবাই সাধারণ জ্বর ভেবেছিলাম। হঠাৎ একদিন নাকে দিয়ে ওর প্রচুর রক্ত আসে। সে ভয়ে কাউকে কিচ্ছু বলেনি, আমাকেও বলেনি, আমি চিন্তা করব তাই। এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর সে তার মাকে বলে। ডাক্তাররা ওর চেক আপ করে লক্ষণগুলো মিলিয়ে ওষুধ দেয়, কিন্তু কোনো কাজ করছে না। ওর শরীরে প্রচুর ব্যথা অনুভব করে, কোনো কিছুর সাথে শরীর লাগলেই সে ব্যথা পেত। নাক দিয়ে রক্ত বের হওয়ার পর রক্ত বমি হয় 10 মিনিটে 2 বার। এরপর তার পুরো শরীর চেক আপ করা হয়। পরের দিন রিপোর্ট আসে তার ব্লাড ক্যান্সার। কেউই সেটা বিশ্বাস করতে পারেনি। তার বাবা আবার টেস্ট করার এবং একই রিপোর্ট আসে। সে এসব কিছুই জানে না। সবাই তাকে অন্যরকমভাবে দেখাশোনা করছেন, যত্ন করছেন। সে বুঝতে পারে তার শরীর খারাপ। সবাইকে জিজ্ঞেস করে তার কী রোগ হয়েছে, কিন্তু কেউই কিচ্ছু বলে না। 2 দিন পর তাকে হসপিটালে ভর্তি করা হয়। তার কাগজপত্র কেউ তাকে দেখায় না, যাতে সে কিছু বুঝতে না পারে। কিন্তু সে নিজেই সব রিপোর্ট দেখে এবং কান্না শুরু করে। ভয় থাকে যে আমাকে কি বলবে, আমি কি করে থাকবো তাকে ছাড়া, কি করে এই ভয়ঙ্কর রোগের কথা আমাকে বলবে। ততক্ষণে তার কাজিনের থেকে আমি সব কিছু জেনে যাই। আমাকে মেসেজ দিয়ে ঝগড়া শুরু করে, উল্টাপাল্টা কথা বলে, যাতে করে আমার সাথে তার ব্রেকআপ হয়ে যায়। আমি তখন নিজেই কোনোভাবে ধৈর্য রাখতে পারছিলাম না। কি করব, সে এক দেশে, আমি আরেক দেশে। আমার মাথা কাজ করছিল না, নিজেকে না বড্ড অসহায় লাগছিল। ওকে ছবিতে দেখে চেনার উপায় ছিল না, আমাকে তার ছবি দিত না। আমি তাকে দেখে সহ্য করতে পারবো না তাই। সে কোনো কিছু খেতে পারে না, শরীর থেকে শুধু রক্তই যাচ্ছে। ক্যান্সারের 3rd stage ছিল। কেমো দিতে দিতেও কিছুতেই কিছু হচ্ছিল না। চিকিৎসার জন্য আমেরিকা যান। সেখানে চিকিৎসা করে কদিন ভালো অনুভব করছিল, কিন্তু এই ভালো যে সেই ভালো না সেটা বুঝতে পেরেছিলাম আমরা সবাই। আবার অসুস্থ হয়ে যায়। এরপর খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে। এবার একেবারেই খাবার বন্ধ, আমার সাথেও আর কথাবার্তা বলে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার কাজিনদের থেকে প্রতিনিয়ত তার খবর নিতাম। হঠাৎ তার ফেসবুক আইডি থেকে আমাকে মেসেজ দিয়ে বলে, আমি যা বলবো সব কিছু শুনতে হবে। আমি বলেছিলাম, তোমার কথা শোনার জন্য আমি তীর্থের কাকের মতো অপেক্ষা করি, প্লিজ বলো। সে বলেছিল, আমাদের সব মেসেজ কনভারসেশন কাটতে হবে, আমাদের সব ছবি কাটতে হবে, তার কাজিনদের নাম্বার আমার ফোন থেকে কাটতে হবে, আমার সাথে আর যোগাযোগ করতে পারবে না, আমাদের সম্পর্ক এখানেই শেষ, আর কোনো কিছু জিজ্ঞেস করবে না, সব কিছু এখানেই শেষ, আমার কোনো স্মৃতিও রাখবে না তুমি, এটাই আমার অনুরোধ। বিশ্বাস করুন ভাই, তখন কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার হাত পা বুক সব কিছু কাঁপছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি তার কথা মতো সব কনভারসেশন, ছবি, নাম্বার ডিলিট করে দিই। সেদিনই সে তার আইডি ডিঅ্যাক্টিভ করে দেয়, হোয়াটসঅ্যাপ রিমুভ করে দেয়। আমার বন্ধুদের মেসেজ দিয়ে বলেছিল, আমি নিজেকে যতটা ভালোবাসি প্রিয়মকে ততটাই ভালোবাসি, কিন্তু কি করব, আমার কিচ্ছু করার নেই। আমার এই অসুস্থ জীবনে আমি তাকে রাখতে চাই না, এটা না করলে পাপ হবে, আমার স্মৃতি তাকে ধ্বংস করে দিবে। তোমরা তাকে দেখে রেখো, মা ছাড়া তার জীবনে আর কেউ নাই। আর কোনো যোগাযোগ হয়নি আমাদের, এটাই ছিল শেষ। ঠিক তার 2 দিন পর তার কাজিন আমাকে 4:05 ফোন দিয়ে বলে, সে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। এই কথা বলে শুধু কান্না করছে। আমি ঘুমের চোখে নিজেকে বিশ্বাস করিনি, ভাবছিলাম কোনো স্বপ্ন দেখছি হয়তো। ততক্ষণে আমার বালিশ ভিজে গেছে, আমার ফোনের রেকর্ড হয় বিধায় আমি বারবার এই রেকর্ডগুলো শুনছিলাম। এরপর আমি অসুস্থ হয়ে যাই। মানসিকভাবে আর কখনোই আমি এভাবে অসুস্থ হইনি। পুরো 2 দিন ঘুমের মধ্যেই ছিলাম, খাবার খেতে পারছিলাম না, উঠতে বসতে শুধু তার কণ্ঠই কানে বাজত, হাঁটতে বসতে শুতে গেলেও তার কণ্ঠস্বর কানে আসত, সবসময় কানে মেসেঞ্জারের মেসেজ টিউন বাজত, মনে হচ্ছে তার মেসেজ আসছে। উঠতে বসতে সবসময় তাকে অনুভব করি, রাতে ঘুমাতে পারতাম না, ভয় পেতাম, ঘুমালেই তাকে স্বপ্ন দেখতাম। সে আমাকে ডাকছে ভেবে মাঝরাতে বিছানা থেকে উঠে পড়তাম। অনেকে তো ভেবেছিল আমি পাগলই হয়ে গেছি, আমাকে ডাক্তারও দেখানো হয়েছে। আমি কাকে বুঝাবো এগুলো ডাক্তার ঠিক করতে পারবে না, আজ 2 বছর হয়ে গেছে, সেও পারে পারেই জমিয়েছে, আর আমি আমার মায়ের জন্য বেঁচে আছি, তাকে অনুভব করে বেঁচে আছি। আমি এখনও রাতের অন্ধকারে বালিশ ভেজাই, এখন আমি তার স্মৃতিতে ডুবে আছি। এগুলো লিখতে গিয়ে আমার হাত কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর নিতেও পারছি না। আমার ভবিষ্যৎ কি আমি কিচ্ছু জানি না। আপনারা কেউ বলতে পারবেন আমি কি করে ভুলে থাকবো যাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছি? সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলীরা, আপনারা শুনছিলেন সিক্রেট ডায়েরির 7 নম্বর এপিসোড, যেটি পাঠিয়েছেন আমাদের কাছে প্রিয়মপুর গায়স্থ। বর্তমানের ভালোবাসার গল্পগুলো আসলে আমরা এরকমটাই পাই, যে সম্পর্কগুলোতে মানুষগুলো খুব আন্তরিক থাকে, ভাগ্য কিংবা পরিস্থিতির কারণে তারা একে অন্যকে হারিয়ে ফেলে। আর যে সম্পর্কে ভাগ্য এবং পরিস্থিতি অনুকূলে থাকে, সেখানে এখনকার যুগে মানুষ দুটোই হয়তো ঠিক থাকে না। সো এই ছিল আজকের আমাদের সিক্রেট ডায়েরির 7 নম্বর এপিসোড।
যারা জানেন না যে সিক্রেট ডায়েরিতে কীভাবে আপনি আপনার নিজের জীবনের ঘটনাটি আমাদের কাছে না বলা কথাগুলো শেয়ার করতে পারবেন তাদেরকে বলছি যে স্ক্রিনে অলরেডি একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনারা, secretdiaryzone@gmail.com। এই ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার জীবনের ঘটনাটি লিখে আমাদের কাছে ইমেল করে পাঠাতে পারেন, আমরা বাছাইকৃতভাবে আপনার ঘটনাটি প্রচার করার চেষ্টা করব। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আগামী শুক্রবার সন্ধ্যা ঠিক 7টায় তামিম আহমেদ ইউটিউব চ্যানেল এবং তামিম আহমেদ ফেসবুক পেজও পরবর্তীটি সম্প্রচারিত হবে। সাইনিং আউট ফর টুডে, ইয়োর ফেভারিট হোস্ট দ্য স্টোরি টেলার তামিম আহমেদ।